সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে যায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে প্রায় দুই ঘন্টা বৈঠক করেন তারা পরে এইচটি ইমাম সাংবাদিকদের বলেন বিদেশি পর্যবেক্ষকরা যাতে সাংবাদিক হিসেবে বাংলাদেশে আসতে না পারে সেদিকে খেয়াল রাখা এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তার দল বিভিন্নভাবে অনেক অনলাইন আছেন আজকাল তাদের কোনো রকম নিবন্ধন নেই এবং স্থানীয়ভাবে অনেক লোকাল টেলিভিশনও আজকাল গজিয়ে উঠেছে এগুলো সম্পর্কেও আমাদের সচেতন হওয়া দরকার যাতে কেউ কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে এছাড়া অপপ্রচার না করে প্রশাসনে বিএনপির রদ বদলের দাবি অবান্তকর বলেও মন্তব্য করেন তিনি বিএনপি তো মেনেই নিয়েছেন যে এই সরকারের অধীনে এবং এই প্রশাসনের অধীনেই তারা নির্বাচন করবেন এসেছেন এখন আর এই প্রশ্ন আমি তো মনে করি অবান্তর এদিকে দুপুরে মির্জা ফখরুলের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করায় মানিকগঞ্জের তিনটি আসনের সাত বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করায় কমিশনে চিঠি দেয় বিএনপি এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে আপিলের পরামর্শ দেয়া হয়েছে মির্জা ফখরুল সাহেব ইলেকশন কমিশনে যোগাযোগ করেছেন এবং সচিব মহোদয়কে অবহিত করেছেন যে এটা আমার সিগনেচার এই যা যেন হয়রানি না করা হয় এবং এটার জন্য গ্রহণ করা হয় কিন্তু আমরা জানতে পারলাম এখন সচিব সাহেবের সাথে কথা বলে যে ডিসি সাহেব যেহেতু এই কথা বলার এটা বাতিল করে দিয়েছেন কাজী তার পক্ষে আর এটা গ্রহণ করা সম্ভব না এছাড়া নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে বিটিআরসি আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নির্বাচন কমিশন মনিটরিং সেল গঠন করছে বলে জানান ইসি সচিব তৃতীয় মন্ডল একুশে টেলিভিশন ঢাকা